নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়তে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা 9ই অক্টোবরের রাশিফলের ভিডিও। 9 তারিখের দিন কেমন যেতে পারে, কী হতে পারে, কীভাবে চলতে পারেন তার তথ্য আপনাদের কাছে আলোচনা করব। 9ই অক্টোবরের দিনে সামগ্রিকভাবে কী ফলাফল হতে পারে তার তথ্য আপনাদের কাছে আলোচনা করি। চলুন আলোচনা করা যাক, অন্য কোনো প্রসঙ্গ না টেনে। আপনাদেরকে আমি বলেছিলাম যে স্পেশাল একটা ভিডিও দেবো বা বানাবো, দিয়ে দিয়েছি। আপনারা যারা দেখতে পাননি বা দেখেননি তারা কিন্তু চ্যানেলে দেখতে পারেন। আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে বা ইনফরমেশনগুলো, তথ্যগুলো আপনাদের ভালো লাগবে। চলুন আলোচনাটা শুরু করে দিই, আলোচনাটা করার চেষ্টা করি। 9ই অক্টোবর দিন হচ্ছে মিথুন রাশি আদ্রা নক্ষত্র কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি এবং পরিকযোগ। পরিকযোগ কিন্তু বাধা বিপত্তির যোগ, 1 নম্বর জেনে রাখুন। আর 2 নম্বর কথা হচ্ছে আদ্রা নক্ষত্র এমনিতেই খুব পজিটিভ নক্ষত্র, কিন্তু আমরা ধরতে পারি না বা ধরি না, তা একটু সতর্কতা কম বেশি আপনাদের প্রত্যেককে অবলম্বন করার দরকার আছে বা প্রয়োজন আছে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। কালকের দিনে সতর্ক থাকবেন আপনি মেষ থেকে মীন যে রাশির মানুষ হন, সকাল 8:29 থেকে 11:24 এই সময়টা সতর্ক থাকতে হবে। 12:10 থেকে প্রায় 2:30 শুভ সময় হচ্ছে। রাত 8:18 থেকে 9:51 এটা হচ্ছে রাহুকাল, এই টাইমটাকে আপনারা সতর্ক থাকবেন বা এই সময়টা কিন্তু সতর্ক থাকলে ভালো হবে। বায়ুকোণে যাত্রা করাটা একটু চাপের হতে পারে, বায়ুকোণ, তা একটু সাবধান থাকবেন। বায়ুকোণে যারা দূরে যাত্রা করতে হবে, 2-5 কিলোমিটার, 10 কিলোমিটার, 20 কিলোমিটার অসুবিধা নেই, কিন্তু 100 কিলোমিটার, 200 কিলোমিটার, 150 কিলোমিটার অনেকে মানুষ যাচ্ছেন এখন, তাই একটু সাবধানে যান। কালকের দিনে ভরণী নক্ষত্র, রোহিণী নক্ষত্র, আদ্রা নক্ষত্র, পুষ্যা নক্ষত্র, অশ্লেষা নক্ষত্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, হস্তা নক্ষত্র, সাতী নক্ষত্র, অনুরাধা নক্ষত্র, জ্যেষ্ঠা নক্ষত্র, পূর্বশালা নক্ষত্র, উত্তরাশালা নক্ষত্র, শতভিষা নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের মানুষজনরা কিন্তু তুলনামূলকভাবে আশা করছি কালকের দিন ভালো ফল পাবেন বা কালকের দিন ভালো ফল পেতে পারবেন। সামগ্রিকভাবে মেষ থেকে মীন রাশির কী ফল হতে পারে বা কী ফল পেতে পারেন চলুন আলোচনা করা যাক। এই তথ্যগুলো কিছুটা হলেও কাজে লাগে। সংখ্যার ব্যবহার আমি আপনাদেরকে বহুবার বলেছি, অনেকবার বলেছি, আলোচনা করেছি, আপনারা হয়তো স্কিপ করে গেছেন। যারা ডেইলি রাশিফল দেখেন তারা তো জানেন সংখ্যার ব্যবহার, সংখ্যাগুলোকে অ্যাডিং করুন আপনার কোনো কাজে যেখানে সংখ্যাগুলো লাগছে। ফোন নাম্বার ইউজ করার ক্ষেত্রে টোটাল সংখ্যাটা অ্যাডিং করে দেখুন না, কোনো একটা জিনিস ক্রয় করছেন জিনিসটার ভ্যালুয়েশানটা অ্যাডিং করুন, সেটা দেখবেন আপনাদের ক্ষেত্রে পজিটিভটা নেগেটিভ হবে। এইভাবে আপনাদেরকে ভেবে নিতে হবে যে কীভাবে কোন কোন জায়গাগুলো সংখ্যাগুলো আমরা ইউজ করতে পারি বা আমাদের ইউজ করলে ভালো হবে। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে হবে কিন্তু, এবং বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। চলুন আলোচনার জায়গাটাই চলে যাই। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। আপনি যদি মেষ রাশির মানুষ হন তাহলে আমি বলবো সকাল 8:40 থেকে 10:45, প্রায় 2 ঘন্টা বুঝে ব্যবহার করুন। মেষ রাশি কালকের দিন হালকা নীল রঙের ব্যবহার করবেন। দুপুর 2:35 থেকে প্রায় 5টা পর্যন্ত সময়টা ভালো হচ্ছে, আপনি যদি মেষ রাশির জাতক হন বা মেষ রাশির মানুষজন হন। মেষ রাশির জাতক বা জাতিকাদের কালকের দিন উচিত হবে হনুমানজিকে স্মরণ করে দিন শুরু করা, তার প্রার্থনা করে তাকে ডেকে দিন শুরু করা। দুটো ব্যাপার সাবধান থাকবেন, শরীরগত দিক ভালো যাবে, চোট আঘাত লাগা থেকে সতর্ক থাকবেন। আর অর্থনৈতিক লস হতে পারে, মানে অর্থ ব্যয় হতে পারে, কেউ আপনার পয়সা কিন্তু নষ্ট করাতে পারে বা প্রতারিত হতে পারেন, এই দুটো জায়গা খেয়াল রাখুন। পড়াশোনার ক্ষেত্র ভালো হচ্ছে, প্রেম ভালো চলবে, স্বামী স্ত্রী সম্পর্ক তুলনামূলকভাবে ভালো হচ্ছে, ছোটোখাটো পারিবারিক বিবাদ আসতে পারে। আপনার এবং আপনার শরীর, আপনার গুরুজনদের শরীর আশা করছি ভালো রেজাল্ট আপনারা পেতে পারবেন আপনি যদি মেষ রাশির মানুষ বা মেষ রাশির জাতক বা জাতিকা হন। কর্মক্ষেত্রে নর্মাল প্রেশার থাকবে কিন্তু বাধা বিপত্তি থাকবে, খুব স্মুথলি, খুব ইজিলি কিন্তু কাজকর্ম হবে না, একটু অবস্ট্রাকশান না থেকে কিন্তু বা অবস্ট্রাকশান না পেয়ে কাজ হচ্ছে মানে জানবেন কিছু গণ্ডগোল আছে। কাউকে কথা দেবেন না কালকের দিন, দেখছি বলবেন, করে দেবো বলবেন না, চেষ্টা করব বলতে পারেন কিন্তু হ্যাঁ আমি পারবো এটা বলবেন না। জ্ঞাতি শত্রুতা আসতে পারে, খেয়াল রাখুন। সন্তান সুখ তুলনামূলকভাবে ভালো হবে, প্রেমও ভালো চলতে পারে। মেষ রাশির জাতক বা জাতিকা অশ্বিনী নক্ষত্র, কালকের দিন রিস্ক ফ্যাক্টর নিতেই পারেন, কোনো অসুবিধা নেই, রিস্ক নিয়েও কাজ করতে পারেন কিন্তু
কালিকদের থেকে একটু সাবধান থাকবেন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো গুপ্ত শত্রুতা কিন্তু তৈরি হতে পারে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো কর্মক্ষেত্রে চাপ কিন্তু থাকবে, খেয়াল রেখে চলবেন। বৃষরাশি 9:10 থেকে 11:40 বুঝে ব্যবহার করবেন সকালবেলা, 1:30 থেকে প্রায় 4:00 এই সময়টার ব্যবহার করুন। কালকের দিন বৃষরাশির মানুষজন আপনি যদি হন, লাল রংটা অ্যাভয়েড করতে হবে বৃষরাশির মানুষজনদের। কালকের দিন লাল রং অবশ্যই অ্যাভয়েড করবেন, কালকের দিন নীল রং, ডিপ নীল রং, ডিপ কালারগুলো ব্যবহার করতে পারেন, কালোও চলতে পারে, কোনো অসুবিধা নেই। অনেকে বলেন কালোটা বলেন না, অনেকের ফেভারিট কালার হচ্ছে কালো, বিশেষত অনেক মেয়ে আছেন যাদের কালো রং চুড়িদার বা ওড়না বা এই ধরনের শাড়ি পরতে ভালোবাসেন, কালো ব্যবহার করতেই পারেন কালকের দিন বৃষরাশির মানুষজন হলে। বৃষরাশির জাতক বা জাতিকা মহাদেবকে কালকে স্মরণ করবেন, মহাদেবকে ডেকে দিন শুরু করুন। কালকের দিনে আপনার শুভ সংখ্যা হচ্ছে 5 আপনি যদি বৃষরাশির মানুষ হন। দুটো ব্যাপার পজিটিভ দিক, এক হচ্ছে পারিবারিক বিবাদ কমতে পারে, পারিবারিক অশান্তির জায়গা কমার সম্ভাবনা রয়েছে। শরীরগত দিক সুস্থতা নিয়ে যাবে, স্বামী স্ত্রী সম্পর্ক পজিটিভ হচ্ছে, বাইরের মানুষজনদের সাথে অসুবিধা হতে পারে, সেটা প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ আপনি যদি প্রেম করেন বা ভালোবাসেন বা এরকম ব্যাপার থেকে থাকে, একটু চাপ থাকতে পারে। শরীরগত দিক ওভারঅল আশা করছি খুব বেশি চাপ হবে না, শরীরগত দিক ভালো হবে, ভালো যোগাযোগের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রেও আশা করছি উন্নতি পাবেন, ব্যবসায়ীরা একটু বাজে রেজাল্ট পেতে পারেন, পড়াশোনার ক্ষেত্রে তুলনামূলকভাবে ভালো চলার কথা। ঝুঁকি নিতে পারেন, অসুবিধা নেই, রিস্ক নিতে পারেন, কিন্তু বাকচতুর হওয়ার প্রয়োজন রয়েছে। মিষ্টি কথা বলার দরকার আছে, মিষ্টি মুখে থাকার দরকার আছে, এটাই কিন্তু কালকের দিন উন্নতি করে দেবে। অন্য কাউকে ইউজ করতে পারেন আপনার স্বার্থের জন্য, কথাটা শুনতে খারাপ লাগবে কিন্তু সত্যি কথা, অন্য কাউকে ইউজ করতে পারেন নিজের স্বার্থসিদ্ধি বা নিজের জন্য। বৃষরাশি মানসিক চাপ কমান। কৃত্তিকা নক্ষত্র কালকের দিন সফলতার ক্ষেত্রে বাধা বিপত্তি আসবে। রোহিণী নক্ষত্র কালকের দিন এজেড পার্সনদের সঙ্গে ঝামেলা অশান্তি হয়ে যেতে পারে বা বাড়ির বয়স্ক মানুষজনদের সাথে ঝামেলা জড়িয়ে পড়তে পারেন, খারাপ ব্যবহার করে ফেলতে পারেন বা পেতে পারেন তাদের থেকে। মৃগশিরা নক্ষত্র উল্টোপাল্টাভাবে ব্যয় করবেন না, ফালতু পয়সা নষ্ট করবেন না, খেয়াল রেখে চলুন। পরের রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, 9:45 থেকে 10:55 বুঝে ব্যবহার করবেন, 1:10 থেকে 3:27 ভালো সময় হচ্ছে। মিথুন রাশি কালকে নীল রঙেরই ব্যবহার করুন, ভগবান মহাদেবকে স্মরণ করুন কালকের দিন, তাকে স্মরণ করুন সকালবেলা ঘুম থেকে উঠে 5 মিনিট, সম্ভব হলে 6 সংখ্যার ব্যবহার করুন কালকের দিন। মিথুন রাশি শরীরগত দিক লক্ষ্য রাখুন, বাড়ির এজেড পার্সন বা বাড়ির যারা ফ্যামিলি মেম্বার রয়েছেন তাদেরও শরীরের দিকে কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে, শরীরের দিকটা লক্ষ্য রেখে চলতে হবে, নাহলে চাপ আছে, নাহলে কিন্তু অসুবিধা রয়েছে, এটা দয়া করে একটু খেয়াল রাখুন বা এটা দয়া করে একটু লক্ষ্য রেখে চলুন আপনি যদি মিথুন রাশির মানুষ বা মিথুন রাশির জাতক বা জাতিকা হন। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে অর্থনৈতিক চাপ কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, ছোটোখাটো পারিবারিক বিবাদে জড়িয়ে পড়ার যোগ কিন্তু মিথুন রাশির মানুষজনদের থাকছে। বাবা মায়ের সাথে বলুন, স্বামী স্ত্রীর মধ্যে বলুন, সন্তানদের নিয়ে বলুন, সব মিলিয়ে একটা কী বলবো একটু অশান্তি, ঝামেলা, মনোমালিন্য এগুলো তৈরি হতেই পারে, লক্ষ্য রাখতে হবে বা নজর রাখতে হবে। কর্মক্ষেত্রে আশা করছি ভালো ফল পাবেন, কর্মক্ষেত্রে নর্মাল প্রেশার থাকবে, সেটা আপনারা হ্যান্ডেল করতে পারবেন, সেটাই সেই চাপটা আপনারা নিতে পারবেন, এটুকু নিশ্চিত থাকুন। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, পড়াশোনার ক্ষেত্র তুলনামূলকভাবে ভালো হচ্ছে, প্রেম সংক্রান্ত বিষয় আশা করছি মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য ভালো ফল দিয়ে যাবে বা ভালো রেজাল্ট দিয়ে যেতে চলেছে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা মানসিক শান্তি নষ্ট করতে পারে, নষ্ট হতে পারে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো গুপ্ত শত্রুতা থেকে সাবধান। পুনর্বসু নক্ষত্র ডিপ্রেশনে ভুগতে পারেন, খেয়াল রাখবেন। আপনি যদি হন কর্কট রাশির মানুষ বা কর্কট রাশির জাতক বা জাতিকা, কালকে 9:10 থেকে 11:35 সময়টা বুঝে ব্যবহার করবেন সকালবেলা, 12:28 থেকে 2:56 প্রায় 3:00 ভালো সময় হচ্ছে। সাদা রঙের ব্যবহার কালকে দিন করবেন, 1 উপযুক্ত সংখ্যা আপনার জন্য আপনি যদি কর্কট রাশির মানুষ হন। কর্কট রাশি নারায়ণকে স্মরণ করবেন, ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করে দিন শুরু করবেন, ভালো রেজাল্ট আসবে, ভালো ফল পাবেন, তার আশীর্বাদে ভালোভাবে চলতে পারবেন। কালকের দিন আপনাদের সাবধানই থাকার দিন, সাবধান হয়ে চলার দিন, খুব রিস্ক, ঝুঁকি, দায়িত্বর বোঝা প্রবলেম আছে নিলে, কারণ কালকের দিন কিন্তু আপনার ক্ষেত্রে টেনশান বাড়বে, খরচা বেড়ে যেতে পারে, তাই সাবধান হন, সতর্ক থেকে এগোন। সব দিন কিন্তু ঝুঁকি নেওয়ার নয়,
এবং ঝুঁকি নিতে গিয়ে কাজ সফল হয় না, আমরা ডিপ্রেসড হয়ে যাই। তাই যাতে না হয় তার জন্য কিন্তু আপনারা তৈরি থাকুন। আপনি যদি হন কর্কট রাশির মানুষ, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো চলবে, প্রেমিক প্রেমিকাদের সম্পর্ক টুকিটাকি প্রবলেম আসতে পারে, গুরুজন বা বাড়ির আদার্স মেম্বারদের সাথে একটু একটু মনোমালিন্য হলেও সেটা বড় কোনো অসুবিধার জায়গায় যাবে না, শরীরগত দিক ভালো থাকতে পারে বা থাকার যোগ কিন্তু কালকের দিন থাকছে। রিস্ক যদি নেন প্রবলেমে পড়বেন, আবার রিপিট করছি, পড়াশোনার ক্ষেত্র তুলনামূলকভাবে ভালো হবে, আপনি মেজাজ কন্ট্রোল করবেন, রাগ জেদ অভিমান নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন কর্কট রাশির মানুষ হলে। পুনর্বসু নক্ষত্র, কালকের দিন ভাগ্য কিন্তু সাপোর্ট নাও করতে পারে, ভাগ্যর ভরসায় এগুলো চাপ তৈরি হবে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো, কালকের দিন কিন্তু কেউ আপনাকে ইউজ করতে পারে তার স্বার্থ সিদ্ধির জন্য, তার বা তার নিজের স্বার্থের জন্য, খেয়াল রাখবেন। অশ্লেষা নক্ষত্র, কালকের দিন বেশি কথা বলবেন না, শুনুন, জাজ করুন, এটা উপযুক্ত হবে আপনার জন্য। সিংহরাশির জাতক বা জাতিকা যদি আপনি হন বা সিংহরাশির মানুষজন যদি আপনি হন, মা দুর্গাকে স্মরণ করবেন সকালবেলা ঘুম থেকে উঠে, মা আসছেন, এসে গেছেন প্রায়, তাকে স্মরণ করতে হবে। 8:50 সকালবেলা থেকে 11:10 বুঝে ব্যবহার করুন, দুপুরে 1:35 থেকে 3:26 ভালো সময় হচ্ছে, 3:30 পর্যন্তই ধরতে পারেন। আপনার জন্য কালকে সাদা রঙের ইউজ, অন্তত একটা সাদা রুমালেরও ইউজ করতে হবে। কালকে আপনার শুভ সংখ্যা 3 সিংহরাশির মানুষ হলে, সিংহরাশির জাতক বা জাতিকাদের দুশ্চিন্তা বেড়ে যেতে পারে, ফালতু টেনশান বেড়ে যেতে পারে, এবং কোনো না কোনোভাবে বাড়ির কোনো মানুষ কিন্তু একটু অসুস্থ হয়েও যেতে পারেন, হতেও পারেন, একটু খেয়াল রাখুন। কর্মক্ষেত্রে চাপ ভোগাবে না, কর্মক্ষেত্রে শত্রুতা ভোগাবে না, নিজের ডাঁটে কাজ করতে পারবেন, কিন্তু ভেতরে ভেতরে একটা টেনশান বা একটা দুশ্চিন্তা কিন্তু একটু কাজ করতে পারে বা তৈরি হতে পারে, এটা খেয়াল রাখুন। যোগাযোগগুলো কাজে লাগবে, ভালো যোগাযোগের চেষ্টা করতে পারেন, উন্নতির চেষ্টা করতে পারেন, কোনো প্রবলেম নেই। শারীরিক দিকগুলো পরিবারের মানুষজনদের খেয়াল রেখে চলুন। অর্থের চাপ নিয়ন্ত্রণের মধ্যেই আশা করছি, খুব বেশি প্রবলেম দেবে না। পড়াশোনার ক্ষেত্র তুলনামূলকভাবে ভালো হবে। সিংহরাশির জাতক বা জাতিকাদের প্রেম কিন্তু কষ্ট দিয়ে যেতে পারে, স্বামী স্ত্রী সম্পর্ক তুলনামূলকভাবে ভালো হচ্ছে। প্রত্যেক দিন সিংহরাশির প্রেমটা বলতে ভুলে যাই। আপনি যদি সিংহরাশির জাতক বা জাতিকা হন, খেয়াল রাখবেন নিজের পরিবার থেকে একটু গুপ্ত শত্রুতা হতে পারে, মানে বা তাদের পরিবারের মানুষজনদের কিছু ক্ষেত্রে ব্যবহার, আপনার কষ্ট বা আপনার একটু কষ্ট অভিমান এগুলো কিন্তু দিয়ে যেতে পারে। তাই এটা একটু লক্ষ্য রেখে চললে আমার মনে হয় ভালো ফল দেবে। সিংহরাশি মহা নক্ষত্র, কালকের দিন আপনার ক্ষেত্রে আমি বলবো যে মানুষগুলোকে ওয়াচ করুন, যাদের সাথে আপনি চলতে হয়, যাদের সাথে কাজ করতে হয়, তাদেরকে একটু দেখুন, তাদের ব্যবহারগুলো দেখে নিন, সত্যি আপনাকে ভালোবাসে তো না মুখোশ পড়ে বসে আছে, দেখে নিন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে প্রেসার বা চাপ থাকবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের সফলতার ক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি আসতে পারে। কন্যারাশি নারায়ণকে স্মরণ করবেন, কন্যারাশি কালকের দিন সম্ভব হলে 4 ব্যবহার করবেন, কন্যারাশির জাতক বা জাতিকা 10:05 থেকে 12:37 বুঝে ব্যবহার করবেন। কন্যারাশির মানুষজন হলে 2:28 মানে 2:30 ধরুন, এই সময় থেকে 4:45 সময় ভালো হচ্ছে। কালকের দিন আপনাদের ক্ষেত্রে আমি বলবো ছোটোখাটো বদনাম বা অপমান আপনাদের হতে পারে, অপমানের শিকার আপনারা হতে পারেন, ছোটোখাটো বদনাম বা অপমানের শিকার হয়ে যাওয়া, কিন্তু আমি বলবো ডাঁটছে কাজ করুন, নিজে ডাঁটিয়ে কাজ করুন, ভুল করার স্কোপ দেবেন না, নিজে কনফিডেন্ট বজায় রেখে কাজ করুন, কনফিডেন্ট হয়ে কাজ করুন, কনফিডেন্স বজায় রেখে কাজ করুন, এটা বেস্ট হবে। কারণ কালকের দিন কিন্তু আপনাদের পজিটিভ এনার্জি দিয়ে কাজ করা এবং পজিটিভিটি বার করে নিয়ে আসার দিন। ভাতৃস্থানীয় ব্যক্তিদের থেকে শত্রুতা পেতে পারেন, খেয়াল রাখতে হবে, আপনি যদি কন্যারাশির মানুষ হন। ছোটোখাটো জ্ঞাতি শত্রুতা আসতে পারে, প্রেম এবং স্বামী স্ত্রীর সম্পর্ক তুলনামূলকভাবে ভালো ফল দিয়ে যাবে, গুরুজনদের সাথে মাঝে মাঝে একটু মতবিরোধ হলেও সেটা হিউজ প্রবলেম নেই, শরীরগত দিক ভালো চলবে। তাই ওভারঅল কালকে কাজ করার দিন, অ্যালার্ট হয়ে কাজ করার দিন, ফুল এনার্জি ফুল ফোর্সে কাজ করার দিন, এটাই কিন্তু সবচেয়ে ভালো হবে আপনি যদি কন্যারাশির মানুষ হন। অর্থের চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, নিজের স্বার্থ দেখুন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো হিসাবপত্রগুলো বুঝে শুনে করবেন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো কালকের দিন এজেড পার্সনদের থেকে শত্রুতা আসতে পারে, খেয়াল রাখবেন। তুলারাশি মহাদেবকে স্মরণ করবেন, তুলারাশি 8:45 থেকে 11:35 এই সময় থেকে 11:00
প্রায় 15 মিনিট এই সময়টা বুঝে ব্যবহার করবেন। 1:10 দুপুরবেলা থেকে 3:30 সময়টা ভালো হচ্ছে। তুলা রাশির মানুষজন কালকে সবুজ রঙের ব্যবহার করতে পারেন। মহাদেবকে স্মরণ করতে হবে, সম্ভব হলে 8 সংখ্যার প্রয়োগ করতে পারেন। বুদ্ধিমত্তার প্রয়োগ কালকে আপনার সঠিক মূল্যায়ন করতে, আপনার যোগ্যতার মূল্যায়ন করতে সাহায্য করবে। সঠিক মেডিটেট প্রয়োগ, সঠিক চিন্তা ভাবনা, এটাই সবচেয়ে বড় ব্যাপার কালকের দিনের জন্য। সঠিক প্ল্যানিং, সঠিক পরিকল্পনা উন্নতি বা সফলতার কারণ হতে চলেছে কালকের দিন। নিশ্চিত থাকুন, বোকার মতো সিদ্ধান্ত, বোকার মতো কাজ করা ভুগিয়ে দেবে, বেশি মায়া মমতা ভুগিয়ে দিতে পারে। নিজের স্বার্থ দেখলে কালকে জিতে যাবেন। খারাপ কথাগুলো বলছি বা স্বার্থপর হতে বলছি, কিন্তু বলছি আপনারই ভালো হবে। সম্মানের সাথে কাজ করতে পারবেন, অর্ডার করুন, অনুরোধ নয়। স্বামী স্ত্রীর সম্পর্কটা একটু খেয়াল রাখুন, প্রেম মোটামুটি চলবে, শরীর ভোগাতে পারে, গুরুজনদের শরীর ভালো থাকবে, অর্থের চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। যে সমস্ত মেয়েরা তুলা রাশির মেয়ে শ্বশুরবাড়িতে ঘর করেন, মানে বিবাহিত মহিলা আর কি, তাদের ক্ষেত্রে একটু সাবধান থাকতে বলবো, শ্বশুরবাড়িতে কোনোভাবে অসুবিধা বা সমস্যা এলেও আসতে পারে, লক্ষ্য রাখতে হবে। তুলা রাশি চিত্রা নক্ষত্র, স্বামী স্ত্রী সম্পর্ক লক্ষ্য রাখবেন। সাতী নক্ষত্রের জাতক বা জাতিকা চোট আঘাত রক্তপাতের একটু সম্ভাবনা থাকছে। আপনি যদি হন বিশাখা নক্ষত্রের মানুষ, সফলতার জন্য ফুল ফোর্সে ঝাঁপান। বৃশ্চিক রাশি, আপনি যদি হন বৃশ্চিক রাশির মানুষ বা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা, কালকে সকাল 9:05 থেকে 11:40 বুঝে ব্যবহার করার সময়, সাদা রঙের ব্যবহার করুন। এবং বৃশ্চিক রাশির মানুষ হলে কালকে হনুমানজিকে স্মরণ করবেন, দুপুর 2:35 থেকে সন্ধে হওয়া পর্যন্ত সময়টাকে ব্যবহার করুন, এবং 1 সংখ্যার প্রয়োগ আপনার জন্য উপযুক্ত হচ্ছে বৃশ্চিক রাশির মানুষ হলে। কালকের দিন ধরি, মানে ওই ডাঙায় থেকে মাছ ধরবো এই নীতি হবে, আমি আছি কিন্তু আমি নেই এই নীতি হবে, হ্যাঁ লাভ নেবো কিন্তু মুখ দেখাবো না, এরকম ব্যাপার হবে। খুব বেশি ফ্রন্টে গিয়ে কাজ করলে, খুব বেশি সামনে থেকে কাজ করলে, লিড করতে চাইলে কিন্তু অসুবিধা আছে। দায়িত্বের বোঝা বেশি ঘাড়ে নিতে চাইলে কিন্তু অসুবিধা আছে। কাজ পণ্ড হওয়া, আপনি আপনার কি বলবো, আপনার চেষ্টা বা আপনার সাফল্যগুলোর দাম অন্য কেউ পেতে পারে, তাই একটু পেছন থেকে একটু চালাকি করে কালকের দিন চলার দিন, এটাই সবচেয়ে বড় ব্যাপার। স্বামী স্ত্রী প্রেম পড়াশোনা সুন্দর চলবে, শরীরগত দিক ভোগাতে পারে, সন্তান একটু অবাধ্য থাকতে পারে, লক্ষ্য রেখে চলুন। পারিবারিক বিবাদের খুব বেশি জায়গা নেই, ছোটোখাটো অশান্তি হয় রেগুলার বেসিসে, প্রত্যেকটা মানুষেরই কম বেশি হয়, চাপ নেই। অর্থ ব্যয় নিয়ন্ত্রণ করবেন শুধু, আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ বা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন। মাঝে মাঝে মাথা গরম করতে পারেন, তাই এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন কালকের দিনের জন্য। বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্র, কালকের দিন অল্প বয়সী ছেলে মেয়েদের থেকে একটু সাবধান থাকুন, সেটা যে কোনো জায়গায়। বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র, অন্য কারুর লাভের গুড় কালকে আপনি খাওয়ার চেষ্টা করুন। বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্র, জ্ঞাতিশত্রুতা, জ্ঞাতি বিরোধ, পারিবারিক বিরোধ যদি সম্ভব হয় মিটিয়ে ফেলার চেষ্টা করুন। অনেকাংশে ভালো রেজাল্ট কালকের দিন কিন্তু পেতে পারবেন বৃশ্চিক রাশির মানুষ যদি আপনি হন। পরের রাশি ধনুরাশি, ধনুরাশিতে অনেকে এখনও জিজ্ঞেস করেন যে হাসার কারণ কী, আর কোনো কারণ নেই হাসার, এমনিই হাসি, হাসতে ইচ্ছা করে আমার মুখ, আমি হাসবো। যাই হোক, চলো ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কী হতে পারে সেটা বলি বা কীভাবে চলতে পারেন। কালকে 8:55 সকালবেলা থেকে 11:24 বুঝে ব্যবহার করবেন, দুপুর 2:10 থেকে 4:30 এই সময়টাকে সুন্দরভাবে কাজে লাগান। ধনুরাশি কালকে হলুদ রঙ এবং সম্ভব হলে সাদা, সাদাটাই বেশি ব্যবহার করুন। ধনুরাশির মানুষজন কালকের দিনে আপনি যদি সম্ভব হয় 7 সংখ্যার প্রয়োগ করুন, 7 সংখ্যা ভালো হবে। ধনুরাশির মানুষজনদের ক্ষেত্রে কালকের দিন সামগ্রিকভাবে উচিত হবে ভগবান মহাদেবকে স্মরণ করা, মহাদেবের পুজো পাঠ করে দিন শুরু করা, অনেকাংশে ভালো রেজাল্ট পেতে পারবেন। মনের শান্তি নষ্ট হতে পারে, কিন্তু ডিপ্রেশনের মধ্যে আপনারা যেতে পারেন, কারণ নেই, ডিপ্রেশন বা হতাশার তো কোনো কারণ থাকে না, সবসময়
ফালতু চিন্তা, অকারণে চিন্তা, দুশ্চিন্তা ডিপ্রেসড করে দেয় আমাদেরকে, মন সবসময় ভালো থাকবেই সেরকম নয়। তাই এই জায়গাটা কিন্তু আপনারা ভাববেনই না, নিজেদেরকে ব্যস্ত রাখুন। ফাঁকা মাথা শয়তানের কারখানা বলা হয়, তা এইটা কিন্তু খেয়াল রাখতে হবে, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। আমি এটাই সবচেয়ে বড় ব্যাপার বলবো। ভাগ্য কিন্তু পুরোপুরি সাপোর্ট না দিলেও সাপোর্ট দেবে, বাধা বিপত্তি থাকলেও এগোনো থাকবে, সাকসেস থাকবে, সম্মান হানি করতে কেউ পারবে না। পেছনে অনেকে অনেক কিছু বলতে পারে, ফ্রন্টে এসে কেউ কালকে কিছু বলতে পারবে না, যে যা পেছনে বলছে বলতে দিন, পেছনে বলবে তবেই তো আপনি ভিআইপি না, এটাই তো সবচেয়ে বড় ব্যাপার। কার পেছনে বলে, যাদের কিছু কোয়ালিটি রয়েছে, এটা মনে রাখবেন। স্বামী স্ত্রী সম্পর্ক ভালো হবে ধনুরাশির জাতক বা জাতিকারা, কালকের দিন প্রেম ভালো হবে। আপনারা প্রেম নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে থাকেন, বিশেষত ধনুরাশি দেখেছি, প্রেম খুব ভালো হবে, এটা সবচেয়ে বড় ব্যাপার। হতাশা কমান, সাকসেস আসতে চলেছে। এবং অনেকে বল জিজ্ঞেস করছিলেন, এটা বলে দিই আপনাদেরকে, বৃহস্পতির ট্রানজিট কবে হচ্ছে, মকরে ঢুকছে 20 নভেম্বর। হ্যাঁ, 20 নভেম্বর, তাই ভালো সময় হচ্ছে। একটা ভয় কাজ করতে পারে আপনাদের সামগ্রিকভাবে, কিসের ভয় জানি না, কিন্তু কাজ করতে পারে, কাটিয়ে উঠুন। পড়াশোনার জায়গায় তুলনামূলকভাবে আশা করছি ভালো ফল দিয়ে যাবে। বাবা মায়ের সাথে সম্পর্ক, গুরুজনদের সাথে সম্পর্ক দিকটা লক্ষ্য রাখতে হবে। মূলা নক্ষত্র, টেনশন কাটান, হতাশা কাটান। পূর্বশালা নক্ষত্র, সফলতার জন্য ঝাঁপান। উত্তরাশালা নক্ষত্র, সম্মানের দিকটা খেয়াল রাখুন। মকর রাশি, 8:25 থেকে 11:10 বুঝে ব্যবহার করবেন, 12:37 থেকে 2:58 সুন্দর সময় হচ্ছে মকর রাশির জাতক বা জাতিকাদের। কালকে আমি বলব ক্রিম কালারটাকে ব্যবহার করতে, ক্রিমের যে কালারটা হয়, হালকা সাদা রঙের ব্যবহার করতে পারেন, হালকা সবুজ রঙের ব্যবহার করতে পারেন। কালকের দিন সাকসেস গেইন করার দিন, কালকে নারায়ণকে স্মরণ করে দিন শুরু করুন, সম্ভব বলে 6 সংখ্যার ব্যবহার করুন। আপনি যদি মকর রাশির মানুষ হন, মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, কালকে সাকসেস বার করে নিয়ে আসার প্রচেষ্টা করুন। নিজে স্বার্থপর হোক, যাই বলুক, লোকে যা ইচ্ছা বলতে দিন, আমারটা আমি দেখছি ভালো আছে, আমি ভালো আছি, এটাই মানসিকতা, জিতিয়ে যাবেন। জ্ঞাতিশত্রুতা, ভাতৃশত্রুতা, পারিবারিক বিবাদ থাকছে, এদিকটায় মাথা দেবেন না বেশি, সাকসেসের জন্য খেলুন, উন্নতি দিয়ে যাবে আপনাদেরকে। নিজেরটা দেখুন, অয়েলিং করে চলার চেষ্টা করুন, কোনো প্রবলেম হবে না কালকে। প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পেতে পারবেন, অর্থের ব্যাপারে ভালো রেজাল্ট পেতে পারবেন, স্টাডির ব্যাপারে ভালো রেজাল্ট পেতে পারবেন, কিন্তু যেটা মনের দিক, পরিবার শান্তি, পরিবারের শান্তি, গুরুজনদের সাথে সম্পর্ক, এই জায়গাটা কিন্তু নড় বেঁচে উঠতে পারে। তাই এই দিকটা ফোকাস করবেন না খুব বেশি, বাড়ির জন্য দায়িত্বগুলো করে যান, এক্সপেকটেশান পূরণ করতে পারছেন কি না ভাববেন না, অসুবিধা তৈরি হতে পারে আপনি যদি মকর রাশির মানুষ বা মকর রাশির জাতক বা জাতিকা হন। মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ঝুঁকিও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। উত্তরাছাড়া নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে বলবো, কাছের মানুষজনরা কিন্তু বেইমানি করতে পারে। শ্রবণা নক্ষত্র, হিসাবগুলো দেখে শুনে নেবেন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো, কর্মক্ষেত্রে কিছু শত্রুতা আপনাদের ফেস করতে হবেই হবে। কুম্ভ রাশি, 8:42 ধরুন, এই সময় থেকে 11:20 বুঝে ব্যবহার করুন, যে কোনো গাঢ় রঙের ব্যবহার করুন, লাল রং বাদ দিয়ে 7 সংখ্যার ব্যবহার কালকের দিন করতে পারেন কুম্ভ রাশির জাতক বা জাতিকা হলে। বিকেলবেলা এবং সন্ধেবেলা, রাহুকাল শুরুর আগে পর্যন্ত সময়টাকে ব্যবহার করুন আপনারা। স্বামী স্ত্রী সম্পর্ক, পারিবারিক সম্পর্ক তুলনামূলকভাবে ভালো হবে, প্রেমিক প্রেমিকাদের সম্পর্ক কিন্তু আশা করছি ভালো রেজাল্ট দিয়ে যাবে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য। কিছু বিবাদ ঝামেলা ছেড়ে দিন, ওটাকে ধরার মধ্যে পড়ে না, অর্থের চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, কিন্তু মাথা অতিরিক্ত গরম হয়ে যেতে পারে, একটুতেই রেগে যেতে পারেন, বা কেউ ভালো কোনো কথা বললে আপনি তাকে দু কথা শুনিয়ে দিলেন, এই ব্যাপারটা কিন্তু তৈরি হতে পারে আপনি যদি কুম্ভ রাশির জাতক বা কুম্ভ রাশির মানুষ হন। এটা দয়া করে বন্ধুরা একটু খেয়াল রাখুন বা নজর রেখে চলুন, এটা কিন্তু প্রবলেম দিতে পারে। কর্মক্ষেত্রে প্রেশার থাকবে, কর্মক্ষেত্রে অকারণে দায়িত্বের বোঝা চাপানো হবে, বাট আপনি সেটা কমপ্লিট করতে পারবেন, কেউ আপনার দিকে আঙুল তুলতে পারবে না, বা তুই এটা করতে পারিস নি, তোর দ্বারা এটা হয়নি, তোর দ্বারা এটা হবে না বলতে পারবে না। নিশ্চিন্তে থাকুন আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন। পড়াশোনার জায়গাটা একটু লক্ষ্য রাখতে হবে, পড়াশোনার ক্ষেত্র কিন্তু খুব একটা ভালো হচ্ছে না, কনফিডেন্স লেভেলে একটু সমস্যা তৈরি হতে পারে, তাই এই জায়গা দুটো একটু লক্ষ্য রেখে চলুন। আমি বলবো ভালোভাবে সুস্থভাবে আপনারা কালকের দিন কাটান, কোনো অসুবিধার জায়গা আমি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের হিউজ কোনো প্রবলেমের জায়গা দেখতে পাচ্ছি না। চাপ কম নিন, প্রেশার কম নিন, উল্টোপাল্টা ভাবুন কম। ধনিষ্ঠা নক্ষত্র, পারিবারিক বিবাদটা একটু খেয়াল রাখুন। শতভিশা নক্ষত্র, ভাগ্য কিন্তু মাঝে মাঝে একটু ওই কী বলবো ব্রেক মারতে পারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো, কালকের দিন ভালোবাসা থেকে আঘাত পেতে পারে, খেয়াল রাখতে হবে। মীন রাশি, মা দুর্গাকে স্মরণ করবেন কালকের দিন,
8:20 থেকে 11:36-35 ধরুন, এই সময়টা বুঝে ব্যবহার করুন। দুপুর 2:27 থেকে সন্ধে হওয়া পর্যন্ত সময়টাকে ব্যবহার করুন। সাদা রঙের ব্যবহার করুন, যে খুব গাঢ় রঙ ব্যবহার করবেন না, ডিপ কালারগুলো অ্যাভয়েড করাটা ভালো হবে। মীন রাশির জাতক বা জাতিকারা হতাশায় ভুগতে পারে। স্বামী স্ত্রীর সম্পর্ক, প্রেমিক প্রেমিকাদের সম্পর্ক বা পারিবারিক পরিবারের মানুষজন, তাদের থেকে আশা, তাদের থেকে চাহিদা বা তাদের জন্য কিছু করা, তাদের এক্সপেকটেশনগুলো প্রপার পূরণ করতে সমস্যা দিতে পারে, এটা কিন্তু একটু লক্ষ্য রেখে চলুন। কর্মগত দিক, অর্থের ব্যাপারে আশা করছি তুলনামূলকভাবে ভালো ফল পাবেন। নতুন কোনো খবরও আসতে পারে, ভালো কোনো খবর পেতে পারেন, পজিটিভ কোনো খবর পেতে পারেন। আপনার চেষ্টা আপনাকে দাম দিয়ে যেতে পারে কালকের দিন, কিন্তু পরিবারের মানুষজনদের থেকে খারাপ ব্যবহারের একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। যাদের জন্য কিছু করেন তাদের থেকে একটু খারাপ ব্যবহারের সম্ভাবনা থাকছে। তুলনামূলকভাবে বাইরের মানুষজন, যারা বন্ধু বান্ধব বা আছেন যারা, তারা কিন্তু আপনাকে মেন্টালি বা সাপোর্ট দেবেন। পড়াশোনা ভালো হচ্ছে, পড়াশোনার জায়গা ভালো হবে, সন্তান সুখের জায়গা ভালো হচ্ছে। অর্থনৈতিক চাপ আশা করছি খুব বেশি ভোগাবে না। কাজের দিকে অত্যন্ত ফোকাস করুন, কাজের জন্য ঝাঁপান, ডার্টসে কাজ করুন, ডমিনেট করুন কাজের জায়গায়। ব্যবসায়ীরা একটু সচেতন হয়ে ব্যবসা করুন, রাস্তাঘাটে চলাফেরায় সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে মীন রাশির মানুষজনদের জন্য। আপনি যদি হন মীন রাশি, আপনার যদি হয় পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, তাহলে আমি বলবো অর্থের ব্যাপারে সাবধান থাকবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র হলে কর্মক্ষেত্রে ছোটোখাটো শত্রুতা আসতে পারে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনার থেকে সম্মানে বা পোস্টে যারা উঁচু, তারা কিন্তু কোনোভাবে আপনার সঙ্গে একটু ডিস্টার্ব করতে পারে বা গণ্ডগোল করতে পারে, এই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে। এই হচ্ছে মেষ থেকে মীন রাশির আগামীকালকে রাশিফল। এটা চলার পথে কিছুটা হলেও সাহায্য করতে পারে আপনাদেরকে, দেখা যাক কতটা কি সাহায্য করে। আজ এটুকুই থাক, আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।